আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, পড়ালেখা ভালোই হচ্ছে। আমরা কি করছিলাম গতদিন? তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে পাল্লা দেওয়ার খবর। আমরা একটু কি কি পড়েছিলাম দেখি মনে আছে কিনা। সেই পাল্লা দেওয়ার খবরে কি ছিল? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কতগুলো খেলার নাম দেখি মনে আছে কিনা মনে করার চেষ্টা করি। খেলার নামগুলো ছিল 50 মিটার দৌড়, 100 মিটার দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, বস্তা দৌড়, মোরগ লড়াই, অঙ্ক দৌড়, মনে রাখার খেলা। আর নিয়মের মধ্যে কি ছিল? আমরা সর্বোচ্চ 3টা খেলায় অংশগ্রহণ করতে পারবো, আর সবার জন্য উন্মুক্ত হচ্ছে যেমন খুশি তেমন সাজো। তাহলে মোট কয়টা খেলায় অংশগ্রহণ করতে পারলাম? 4টা খেলা। আর এখানে গ্রুপ ছিল কয়টা? 2টো, ক গ্রুপ আর খ গ্রুপ, মানে ক বিভাগ আর খ বিভাগ। ক বিভাগে ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এবং খ বিভাগে ছিল চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারার সুযোগ। এবার আমরা আজকের পাঠে যাব। আজকের পাঠে যাওয়ার জন্য ছবিটা আমরা খেয়াল করে আমাদের শ্রেণী শিক্ষক ক্লাসে পাঠ দিচ্ছেন এবং ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে শুনছে। এমন সময় একটা বিজ্ঞপ্তি এলো এবং আমাদের শিক্ষক সেটা পাঠ করে শোনালেন আমাদের। এবার আমরা দেখি, তোমরা ছবিটা মনোযোগ সহকারে দেখো। দেখার পরে আমরা আমাদের বইয়ের 87 পৃষ্ঠা বের করব। আমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠা হলো, আমার সাথে হাত ধরে পড়ো। ঘোষণা শোনার পর শানু ও কবি হাত তুলল। আপা জিজ্ঞাসা করলেন, কি হলো? একজন বলল। শানু বলল, কিভাবে ছক পূরণ করব আপা? আপা বললেন, ঘোষণাটি আমি বিজ্ঞাপন বোর্ডে লাগিয়ে দিচ্ছি, আর আমি একটা ছক আমার নামে পূরণ করে দেখিয়ে দেই, তোমরা সেটা অনুসরণ করো। তাহলে আমরা এটা আবার করি, আমার সাথে সাথে তোমরা আরেকবার পড়ো। ঘোষণা শোনার পর শানু ও কবি হাত তুলল। আপা জিজ্ঞাসা করলেন, কি হলো? একজন বলল। শানু বলল, কিভাবে ছক পূরণ করবো আপা? আপা বললেন, ঘোষণাটি আমি বিজ্ঞাপন বোর্ডে লাগিয়ে দিচ্ছি, আর আমি একটা ছক আমার নামে বোর্ডে পূরণ করে দেখিয়ে দেই, তোমরা সেটা অনুসরণ করো। বন্ধুরা, এখানে আমরা কালকের মতো সেই আবার সেই যুক্ত বর্ণ পাচ্ছি। এখানে আমরা সেই যুক্ত বর্ণগুলো একটু ভেঙে দেখাবো। দেখো, তাহলে আমাদের জিজ্ঞাসা, এখানে একটা শব্দ আসতেছে জিজ্ঞাসা। যুক্ত বর্ণটা জয়ও, ভাঙলে আমরা পাবো বর্গীয় জ যোগ ইয়ো। জিজ্ঞাসা, উচ্চারণটা হবে গ গ, নাকের মতো বা জ্ঞান মতো। জিজ্ঞাসা মানে জ্ঞান। এখান থেকে আমরা একটা শব্দ কিরকম বলতে পারি? জ্ঞান, সেরকম। বিজ্ঞান, তাহলে এটা দিয়ে আমরা কি পেতে পারি? আর অন্য শব্দ জ্ঞান বা বিজ্ঞান, এরকম। আমরা আরো একটা যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি, বিজ্ঞাপন। এখানে যুক্ত বর্ণটা কিন্তু একই রকমই আছে, জয়ও জজ ইয়ো। আমি সেজন্যটা লিখছি না, আমরা দিচ্ছি। দিচ্ছিতে, দিচ্ছিতে আমরা আর একটা যুক্ত বর্ণ পেলাম, চ য চ ছ। এটা ভাঙলে কি হবে? চ যোগ ছ, চ যোগ ছ। তাহলে এখানে আমরা আরো কি কি শব্দ বানাতে পারি বন্ধুরা বলো? ইচ্ছা, যাচ্ছি, খাচ্ছি, এরকম বিভিন্ন শব্দ আমরা
পেতে পারি। তাহলে জ ইয়োতে আমি এখানে একটা লিখে দিই, জ ইয়োতে আমরা লিখতে পারি বিজ্ঞান, বিজ্ঞান। আর এখানে আমরা নতুন করে কিছু লিখতে পারি ইচ্ছা। তোমরা আরো নতুন শব্দ বানাতে পারো। এবার এই অংশটার মধ্যে আমরা বিষয়টা আলোচনা করব। দেখো একটা বিষয়, শানু বলল কিভাবে ছ পূরণ করব আপা। এখানে দেখো একটা প্রশ্ন চিহ্ন আছে, তাহলে আমরা এখানে জানলাম যদি কোনো বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তারপরে আমাদের কি আসবে, চিহ্ন হিসাবে একটা প্রশ্ন চিহ্ন আসবে, কিভাবে ছ পূরণ করব আপা, প্রশ্ন চিহ্ন। আবার তার আগের লাইনে দেখো আপা জিজ্ঞাসা করলেন কি হলো, কি হলো, এই জন্য এখানে একটা প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা জানতে পারলাম কোনো বাক্য দ্বারা যদি কিছু জানতে চাওয়া হয় তার শেষে কি হয়, প্রশ্ন চিহ্ন। আর একটা জিনিসও তোমরা এখানে চিন্তা করো, উদ্ধৃতি চিহ্ন একটা চিহ্ন আছে, যেমন শানু বলল কিভাবে ছ পূরণ করবো আপা, কিভাবে এখানে এবং আবার পরে দুটো করে কমা দিয়ে আছে উদ্ধৃতি চিহ্ন। এবার ছটা নিচে আপা পূরণ করে দিয়েছেন, খেলা নাম দেওয়ার ছ, সেখানে আপা নিজের নামে পূরণ করেছেন শাহানা হক, শ্রেণী তৃতীয়, রোল নম্বর 3, বিভাগ ক, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম, 1 50 মিটার দৌড়, 2 মোরগ লড়াই, 3 মনে রাখার খেলা, 4 যেমন খুশি তেমন সাজো। এই ছকটা আপা আমাদের পূরণ করে দিয়েছেন যাতে আমরা আমাদের ছকটা পূরণ করতে পারি। এবার আমরা আমাদের ছকটা কিভাবে পূরণ করব সেই জিনিসটা দেখো। তোমরা খাতা খোলো, খাতা পেন্সিল কলম এগুলো নিয়ে বসো, আমরা এবার আমাদের ছকটা পূরণ করা শিখবো। আমাদের বইয়ের তোমরা 88 পৃষ্ঠা খোলো, 88 পৃষ্ঠা খোলার পরে এরকম একটা ছক পাবা, সেখানে দেখো অনুশীলনী, ঘোষণা করে নিজে নিজে ছক পূরণ করি, প্রথমে আছে নাম, তারপরে শ্রেণী, রোল নম্বর, বিভাগ, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম, আর এখানে আমরা যে কোনো তিনটি খেলায় নাম দেব এবং যেমন খুশি তেমন সাজো সবার জন্য। তাহলে আমরা বন্ধুরা খাতা কলমে আমরা নাম পূরণ করার চেষ্টা করি। আমরা যার যার নাম লিখব, দেখো এখানে যদি ছকটা বানাই তোমার নাম লিখো, এখানে আমি নাম লিখলাম, রায়ান, শ্রেণী তৃতীয়, নাম লিখলাম রায়ান শ্রেণী তৃতীয়, রোল নম্বর 1, বিভাগ তৃতীয় শ্রেণী, কোন কোথায় আসবে বলো, মনে আছে ক বিভাগ, ক বিভাগ। তোমরা তোমাদের খাতায় পূরণ করো, যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম। আমরা কি দেই, ছোট ছোট খেলাগুলোর নাম দেই, অঙ্ক দো, অ ওই ক, অঙ্ক দো, অঙ্ক দৌড়, সোনামণিরা লিখে দাও, অঙ্ক দৌড়। এরপরে দিই বস্তা দৌড়, বস্তা দৌড়। এরপরে বিস্কুট দৌড়, ছোট ছোট খেলাগুলো আমরা দিই বিস্কুট দৌড়, ক ছোট বিস্কুট দৌড়।
বিস্কুট দোর চার নম্বরে আমরা লিখি যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি তেমন সাজো, তাহলে আমরা ঘোষণাটি পড়ে নিজের নামে শর্ত পূরণ করতে পারবো। নামের এখানে আমরা যার যার নিজের নাম, নামের এখানে আমরা যার যার নিজের নাম লিখব, তারপরে শ্রেণী, তারপরে রোল নম্বর, বিভাগ, এরপরে আমরা যে যে খেলা খেলতে ইচ্ছুক সেই খেলাগুলোর নাম লিখব। আমরা এখানে লিখেছি অঙ্ক দৌড়, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো। তোমরা তোমাদের ইচ্ছে মতো, এখানে যে এইভাবে লিখতে হবে তা না, তোমরা তোমাদের ইচ্ছে মতো খেলাগুলোর নাম দিবা, কিন্তু এটা তোমরা সবাই দিতে পারবা। আশা করি ছটটা এবার আমরা নিজেদের মতো পূরণ করতে পারবো। এরপর খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য লিখি। এখানে খেলায় অংশগ্রহণ সম্পর্কে তোমরা নিজেরা ভাবো তিনটা বাক্য আমরা কি কি লিখতে পারি। যে আমার অঙ্ক দৌড় ভালো লাগে, আমি দৌড়াতে পছন্দ করি, খেলা সম্পর্কে এরকম, বা আমি খেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। তোমাদের ইচ্ছে মতো যত ধরনের বাক্য আসে সেই রকম ভাবে তিনটা বাক্য এখানে লিখবা। এটা আমি তোমাদের বাড়ির ক্লাস দিয়ে দেবো, এখানে আমি আর পূরণ করে দেব না, কালকে আমি এটা এসে দেখবো, তোমাদের কাছে জানতে যাবো তোমরা কিভাবে লিখলে। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছো যে খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য। তাহলে তুমি তোমার নাম লিখতে পারো যে আমার নাম অপু, আমি অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করব, বা আমি বিস্কুট দৌড় পছন্দ করি, খেলা সম্পর্কে তুমি এরকম তিনটা বাক্য লিখবে। বন্ধুরা তাহলে আজকে আমরা কি কি বিষয় পড়লাম? আজকে ছিল যে আমাদের শিক্ষক তারা নিজের নাম দিয়ে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার ছকটি পূরণ করে দিয়েছেন, সেই ছক দেখে আমরা অনুশীলনী ছকটি পূরণ করেছি, এবং এখান থেকে আমরা কিছু যুক্ত বর্ণ শিখেছি এবং কিছু যদি চিহ্নের ব্যবহার শিখেছি। এই বিষয়গুলো আমরা বাসায় অনুশীলন করব, এবং আমরা যে পাঠটা দিয়েছি সেই পাঠটা ভালো করে আমরা পড়ব, এবং খাতাগুলো আমরা লিখে রাখবো। পাঠ শেষে তোমরা স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।